যদি হয় সত্যি বড় পুণ্যের কাজ হবে গো। আমরা সবাই আছি লোকনাথের সাথে, কি গো তোমরা সবাই আছো তো? জয় লোকনাথের, জয় কালীমায়ের, জয় কালীমায়ের। খালি হাতে যাবো কি করে, পুজোর ডালা সাজিয়ে নিয়ে আসি, চলো চলো। যারা মাতৃরূপেণ সংস্থিতা তারা আজ শক্তিরূপে জেগেছে। এখন আমাদের কি কাজ গিন্নি? গোয়ালার বেশ ছেড়ে এবার আমাদের মাঝি হতে হবে, হাল ধরতে হবে, দিগ্বিদিকে খবর দিতে হবে। না আমার লোকনাথ নারী বাহিনীর হাত ধরে কিভাবে মায়ের উত্থান করে, নারীরা কিভাবে মায়ের মন্দিরে প্রবেশাধিকার পায়। লোকনাথ যে শুধু নিজের সাধনার অধিকার নয় গো, এই অবলা নারীদের মুখে ভাষা দেবে, মনে বল দেবে, মায়ের যোগ্য সন্তান হয়ে উঠবে সে। আমার ছেলে দুঃখিনী মায়ের অশ্রু মোছাবে। আর যারা লোকনাথের বিপক্ষে জয় করবে তাদেরও সে জয় করবে, যারা এতদিন নিজেদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে মাকে বন্দি করে রেখেছিল, যারা শুধুই সাধনার নামে অহং করেছিল, তাদের দর্প এবার চূর্ণ হবে। এবারই তো সময় দেখার শক্তির জয় হয় নাকি বালক লোকনাথের ভক্তির। যথার্থ বলেছ গিন্নি,
তাহলে আমি গিয়ে আরো পাঁচ গায়ের মানুষদের একত্রিত করি। এই চলো হে। কিরে যাবি না তুই? নিজের ভালো যদি চাস লোক না তো এই মুহূর্তে এই মন্দির ছেড়ে চলে যা। আমি তো নিজের ভালো মন্দির কথা কখনো আলাদা করে বুঝিনি গো। আমি শুধু এটুকু বুঝেছি, মায়ের আদেশ ছাড়া আমাকে এই মন্দির থেকে কেউ বের করতে পারবে না। আর লোকনাথ যদি মায়ের মন্দির না ছাড়ে তাহলে আমরা কোথাও যাব না। আমরা সবাই লোকনাথের পাশে দাঁড়াবো। তিষ্ঠ ভৈরবী তিষ্ঠ। লোকনাথ একা মন্দির ত্যাগ করবে না, সঙ্গে তোমাদের জন্য সারা জীবনের মতন এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। এইটুকু বালকের এত তেজ মা কখনো সহ্য করবেন না। আর আমাদের এই সমস্ত শিষ্যরা ঘাড় ধাক্কা দিয়ে বল প্রয়োগ করে ওই লোকনাথকে বাইরে বের করে দেবে। তখন তোর কি হবে রে লোকনাথ? বেশ, তোমরা শরীরের বল দেখো আর আমি মনের বল। বটে, মনের বল দিয়ে তুই কি এই মন্দিরে নিজেকে বেঁধে রেখে দিবি? আমার এই শিষ্যরা তোকে ছুঁড়ে বাইরে ফেলে দেবে। তুই কি করতে পারবি লোকনাথ? কিছুই না গো, মায়ের নাম করা ছাড়া আর আমার কোনো ক্ষমতাই নেই। মা যা চাইবে তাই করবে। জগদাচার্য, লক্ষণাচার্য, এই মুহূর্তে এই বালককে এই মন্দির থেকে বের করে দাও। যাও। দোহাই গুরুদেব। দোহাই গুরুদেব, এমন কাজ করবেন না। আপনি লোকনাথকে মন্দিরের অভ্যন্তর থেকে বাইরে বার করে দিয়েছেন, এখন মন্দির প্রাঙ্গণ থেকে বার করে দেবেন না গুরুদেব। মহাপাপ হবে, মহাপাপ হবে গুরুদেব। পাপ হয়েছে বলেই মা এই মন্দির ত্যাগ করেছেন, এবার পাপ স্খলনের সময় এসছে। আজ আমি আর কারুর কথা শুনবো না। কি হলো জগদাচার্য? বললাম না ওকে এই মন্দির থেকে বের করে দিতে। লোকনাথ কি করে ওদেরকে বাধা দেবে ভৈরবী মা? ওরা যে লোকনাথের থেকে অনেক বেশি শক্তিশালী। লোকনাথের মনের জোর যে অনেক বেশি রে করালি, আর ওটাই তো মানুষের সবচেয়ে বড় শক্তি। দিও না গো, লোকনাথকে এই মন্দির থেকে বের করে দিও না। নিকি, তুই এই স্থানে বসে পড়লি যে বড়? কি ভাবছিস, তুই এখানে বসে পড়লে তোকে আমরা এখান থেকে সরাতে পারবো না? এই এক রক্তি বালককে তো আমি একাই তুলে বাইরে রেখে আসতে পারি। তবে আর কথা বাড়িয়ে কাজ কি লক্ষণাচার্য? ওকে এই ধ্যান মূর্তিতেই তুলে বাইরে ফেলে দিয়ে এসো। যাও। যথা আজ্ঞা গুরুদেব। গুরুদেব অন্যায় করছেন, একজন শিশুর উপর বল প্রয়োগ করা ঘোরতর অন্যায়। নিজে মাতৃ সাধক হয়ে এমন কাজ কি করে করছেন উনি? অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার। অগতির গতি তুমি প্রভু যে আমার,
তোমারই নামেতে কাটে সব অন্ধকার, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত, পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত। কি হলো জগতাচার্য, ওইভাবে থমকে গেলে কেন? তোলো ওকে, ফেলে দিও সবাই রে। পাথরের মতো ভারী হয়ে গেছে গুরুদেব, পাথরের মতো ভারী হয়ে গেছে। অপদার্থের দল একটা ক্ষীণ বালককে ওঠাতে পারছে না, সরে যাও, আমি ওকে তুলে মন্দিরের বাইরে ফেলে দিয়ে আসছি। কি দেখছো তোমরা? আমাকে সাহায্য করো। কি হচ্ছে গুরুদেব? এতটুকু বালকের এত ভালো লোক কি করে যে আমরা একটি লোনা আনতে পারছি না? বৃদ্ধ হয়ে পড়েছি মনে হয়, দুর্বল হয়ে পড়েছি। কিন্তু গুরুদেব, আমরা তো যথেষ্ট বল প্রয়োগ করলাম, কিন্তু তা সত্ত্বেও ওকে কোনোভাবে টলাতে পারছি না কেন? বলেছিলাম না গুরুদেব, আপনাকে বলেছিলাম না যে লোকনাথ কোনো সামান্য বালক নয়। দেখুন গুরুদেব, দেখুন, সচক্ষে অনুধাবন করুন লোকনাথের লীলা। স্বয়ং মায়ের আশীর্বাদ না থাকলে এই ক্ষুদ্র বালকের শরীর এরকম পাথরের মতো ভারী হয়ে যায় কি করে গুরুদেব? যে আপনারা সকলে মিলে ওকে এতটুকু নাড়াতে পারছেন না। আবার লোকনাথ মায়ার খেলা দেখাচ্ছে। যে মায়ার খেলা দেখিয়ে ও আমার শিষ্যদের মায়ের মূর্তি দেখিয়ে বিভ্রান্ত করেছিল, সেই খেলা খেলে ও এবার নিজেকে বাঁচাতে চাইছে। কিন্তু এবার আর এই জাদুটোনা চলবে না, মা এবার নিজের হাতে ওকে শাস্তি দেবেন।
দেখি তোমাদের কে আসতে বলেছে এখানে। এই মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নেই, যাও বেরিয়ে যাও এখান থেকে। এই মন্দির প্রাঙ্গণ থেকে আপনি লোকনাথকে হটাতে পারেননি, আমাদেরও পারবেন না। আমরা আমরা কেউ যাব না এই মন্দির প্রাঙ্গণ ছেড়ে। লোকনাথের না হয় অলৌকিক ক্ষমতা আছে, তোমাদের তো তা নেই। এই মুহূর্তে তোমাদের এখান থেকে বের করে দিলে তোমরা কি করতে পারবে? হ্যাঁ কি করবে? যার ডাকে আমরা এখানে এসেছি সেই আটকাবে? যিনি রেখেছেন তিনি ঠিক রক্ষা করবেন। বের করে দাও এদের, বের করে দাও এখান থেকে। এই মন্দির শুধুমাত্র তান্ত্রিকদের, সাধকদের। এই মন্দির মায়ের সন্তানদের। মা নারী পুরুষ ভেদাভেদ করেন না, আমাদের গায়ে হাত ছোঁয়ালে কিন্তু অনর্থ হবে। মাই অন্যায় মেনে নেবেন না, ছাড়খার হয়ে যাবে সব। মিথ্যে ভয় দেখাচ্ছে ভৈরবী, আমি তোমাদের বলছি ওদেরকে বের করে দাও এখান থেকে, কিচ্ছু হবে না, যাও যাও। খবরদার বলছি, কেউ এক পাও এগোবে না। তোমরা কেউ ভয় পেও না, লোকনাথ আছে আমাদের সহায়, ও রক্ষা করবে মায়ের মেয়েদের। বেনি, লোকনাথের ধ্যান ভঙ্গ কর, এবার ওকে উঠতে হবে, রক্ষা করতে হবে সবাইকে। ভেঙে পড়ুক মিথ্যে নিষেধাজ্ঞার প্রাচীর। আজ তুই মায়ের এই মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দে লোকনাথ। সবাই আজ সেই অপেক্ষাতেই আছে, ওঠ লোকনাথ, ওঠ। তোমরা মায়ের জাত কয়েল দিদি, জগৎ মাতার প্রতিভু। মা কালী সৃষ্টি করেছেন এই জগৎ, আর নারী হয়ে তোমরা সৃষ্টি করো আমাদের। মায়ের প্রতিভুদের এখান থেকে তাড়ানো তুমি কে? ওদের আটকাতে গেলে স্বয়ং মা তোমায় আটকাবে। আমাকে আটকাবে? আমাকে বলি দেব? বলি দেব আমি আজ এই সব নারীকে এখানে,
মন্দিরের চাতাল রক্ত দিয়ে ধুয়ে দেব, কিন্তু তাও কাউকে প্রবেশ করতে দেব না এই মন্দিরে। মা মাগো, মা তুই আজ আমাদের রক্ষা কর, এই অনাচার রুখে দে মা। তোমরা আমাদের আটকাতে চাও? চাই চাই, নিজেদের ভালো চাইলে, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে চলে যাও এই মন্দির থেকে, এখনই চলে যাও।